আসসালামু আলাইকুম। এসএসসির বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে, তো আমি এখন দেখাবো আপনাদেরকে যে আপনারা কীভাবে সেই রেজাল্ট দেখতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে ক্রোমের ভেতরে যাবেন, তারপরে এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড ঢাকা। আমার সার্চে দেওয়া আছে, আমি দেখে নিলাম, সার্চ করলাম, এই ওয়েবসাইটে গেলাম, এডুকেশন বোর্ড ঢাকা। তারপরে এই উপরে দেখেন এখানে লেখা আসতেছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে। সিম্পলি আমার আগে ডাউনলোড করা ছিল, আমি ডাউনলোড করলাম, তারপর আবার হ্যাঁ এখানে চলে আসছে। তো এখন আপনারা জাস্ট এখানে যদি সার্চে যে আপনাদের রোলটা লেখেন তাহলে আপনারা দেখতে পাবেন। যদি আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে চলে আসবে, আর যদি আপনাদের রেজাল্ট চেঞ্জ না হয়ে থাকে তাহলে এখানে আপনাদের রোল লিখলেও আসবে না। তো আমরা সিম্পলি একটা রোল লিখি, দেখি এখানে আসে কি না। এই যে দেখুন এখানে রোলটা চলে এসেছে এবং এই রেজাল্টটা চেঞ্জ হয়েছে এবং এই রেজাল্টটা এখানে দেখা যাচ্ছে। কিন্তু আগে জিপিএ ছিল এটা, এখন কারেন্ট জিপিএ এটা, আর কারেন্ট আগে যেটা লেটার পেয়েছিল সেটা হচ্ছে এ গ্রেড, এখন এ প্লাস পেয়েছে। তো এভাবেই আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের রেজাল্ট চেঞ্জ হয়ে থাকে। আর যদি রেজাল্ট চেঞ্জ না হয়ে থাকে তাহলে আপনারা সার্চ করলে আসবে না। যেমন আমি আরেকটা সার্চ দিয়ে দেখি, এটা আমার একজন আত্মীয়র রেজাল্ট, দেখুন নো ম্যাচেস ফাউন্ড, মানে রেজাল্ট চেঞ্জ হয়নি এটা। সো এটাই ছিল, গুড বাই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।